हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल एरो टू सक्सेस। आज के अमरा करबो अरिथमेटिक मॉक टेस्ट थ्री सल्यूशन, एटा पार्ट टू। पार्ट वन आमी 1 to 7 पर्यंत क्वेश्चनगुलो आमी सॉल्व कर दिए। आज के आमी क्वेश्चन नम्बर 8 थेके एकदम लास्ट पर्यंत सॉल्व करबो, एवं तार साथे आर एकजन आगे दिन कमेंट सेक्शने, माने ओटा आमी आज के पेची कमेंट सेक्शने एकटा अंक दिए, तो सेटाओ तोमरा देखे नियो, अंकटा भालो। बट तार ऊपर किन्तु आमार खूब राग होच्छे, बोलछि पड़े आगे देखे नाओ क्वेश्चनगुलो, एकदम अनेस्टलि बोलछि तार ऊपर आमार भीषण राग होच्छे। तो देखो क्वेश्चन नम्बर 8, थ्री टैप्स ए बी सी टुगेदर कैन फिल ए एम्प्टी सिस्टम इन 10 मिनट्स। तीनटे टैप रोचे बा तीनटे नल रोचे, तार माध्यमे একসাথে যখন খোলা থাকে তখন একটা সিস্টেন মানে একটা ট্যাঙ্ক সেটা ফিল আপ হতে 10 মিনিট সময় নেয়। যখন এ নলটা একা খোলা থাকে, মানে শুধুমাত্র এ নল খোলা থাকে, তখন এ নলের মাধ্যমে 30 মিনিটে কমপ্লিট হয়, বি নলের মাধ্যমে 40 মিনিটে কমপ্লিট হয়, তাহলে তোমাকে বের করতে হবে সি নলের মাধ্যমে, শুধুমাত্র সি নলের মাধ্যমে ওটা ফিল আপ করতে কতক্ষণ সময় লাগবে। ভীষণ ইজি প্রসেস, ভীষণ ইজি অঙ্ক, তোমরা এর থেকে অন্যভাবেও কিন্তু এটা করা যায়, আবারও বলছি অন্যভাবেও করা যায়, তোমরা এখানে করে নিতেই পারতে। আমি ধরে নিয়েছি যেটা সেটা বলছি তোমাদের, দেখো আমি ধরে নিয়েছি কি, ধরি ট্যাঙ্কটির মোট আয়তন 1 অংশ, তোমরা ফার্স্টেই ধরে নিতে পারতে যে ধরি সি ট্যাপের দ্বারা ট্যাঙ্কটি ফিল আপ করতে এক্স মিনিট টাইম নেয়, এটাও তোমরা প্রথমে করতে পারতে। তো আমি যেটা করেছি একবার দেখে নাও, তারপর তোমাদের যেটা বেটার মনে হবে সেটাই করবে। তো মনে করি ট্যাঙ্কটি মোট আয়তন 1 অংশ, তাহলে এ বি সি একত্রে দেখো ফিল আপ করে কত, 10 মিনিটে, তাহলে 1 মিনিটে ফিল আপ করে কত, আমি এটা আগের দিনই বলেছি যে তাহলে 1/10 পার্টস বা 1/10 অংশ হয়ে যাবে। এবার এ পাইপটি আলাদাভাবে মানে শুধুমাত্র এ পাইপটি দ্বারা পূর্ণ হয় কত মিনিটে, 30 মিনিটে। সিমিলারলি তাহলে সবগুলো দেখো, তাহলে 1 মিনিটে কত হয়ে যাবে, 1/30। তারপরে বি পাইপের মাধ্যমে ফিল আপ হতে সময় নেয় কত, 40, মানে একইভাবে করে দিয়েছি, বি পাইপের মাধ্যমে 40 মিনিটে ফিল আপ করে, তাহলে ওটা লিখছি না বারবার লেখার থেকে, এই যদি একইভাবে লেখো সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। সো বি পাইপের মাধ্যমে 1 মিনিটে ফিল আপ করে কত, 1/40 পার্ট ধরে নিচ্ছি। এবার এখানে আমি লিখেছি ধরি সি পাইপটি আলাদাভাবে ট্যাঙ্কটি পূরণ করতে পারে এক্স মিনিটে বা এক্স মিনিট সময় নেয়, তবে সি পাইপের মাধ্যমে 1 মিনিটে পূর্ণ হয় কত, 1/x অংশ। এবার দেখো কী করেছি, প্রথমে কী ছিল, তিনটে পাইপের মাধ্যমে একসাথে যখন তিনটে নল খোলা রয়েছে বা পাইপ খোলা রয়েছে, তখন একসাথে 1 মিনিটে ফিল আপ হয় কত, 1/10 পার্টস। আর আমি এখানে ইন্ডিভিজুয়ালি বের করলাম, এ পাইপের মাধ্যমে 1 মিনিটে 1/30, বি পাইপের মাধ্যমে 1/40, এবং সি পাইপের মাধ্যমে কত, 1/x। তাহলে এই পাশে সবগুলো সাম ইকুয়াল টু 1/10, দেন এটা জাস্ট সিম্পল সলিউশন করেছি। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কিন্তু আগের দিনও বলেছি যে কোশ্চেন নাম্বার 9 একটু প্রবলেম ছিল, ওটা একটা লাইন একটু ওলট পালট হয়ে গেছে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 9 ঠিক নেই অঙ্কটা। কোশ্চেন নাম্বার টেন এটা লীলা রয়ের বই থেকে নেওয়া হয়েছে। তোমাদের যাদের কাছে লীলা রয়ের বই আছে, তারা এক্সারসাইজের এই যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারটা প্রথম দিকে এলসিএমের আগের যে চ্যাপ্টার, আমার চ্যাপ্টারের কথা মনে পড়ছে না, নামটা কি দেওয়া আছে, যাই হোক সেই চ্যাপ্টারের এক্সারসাইজের এটা অঙ্ক। তো দেখে নাও কি দেওয়া ছিল। আচ্ছা এই এইটাতে আমি যখন এই অঙ্কটা যখন লিখছিলাম পেজে, তখন দেখলাম যে অনেকটা টাইপিং মিস্টেক ছিল, সরি আমি খেয়াল করিনি। তোমরা তো জানোই মানে লেখার পর যখন স্পেস দেওয়া হয় না, তখন মানে লিখি এক কারেক্ট লেখা চলে যায়, আর খেয়াল না করলে সেটা উল্টোপাল্টা হয়ে যায়। যাই হোক, তো কী দেওয়া ছিল আমি জিনিসটা বলে দিচ্ছি, যে একটা পরীক্ষাতে কিছু কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, কিন্তু যদি 3টে ভুল উত্তর দেওয়া হয় তার জন্য 1 নম্বর কাটা যায়। মানে তোমাদের এখন নর্মাল যে প্রসেসটা চলছে প্রিলিতে যেরকম হয় আর কি, সঠিক উত্তর দিলে 1 নম্বর, আর যদি 3টে ভুল করো তার জন্য 1 মার্কস মাইনাস হয়ে যাবে। তো কোনো একজন স্টুডেন্ট সে টোটাল 88টা কোশ্চেনের উত্তর দিয়েছে, এবং তারপরে যখন রেজাল্টে হয়েছে আর কি, তখন দেখা গেছে সে 68 মার্কস পেয়েছে। মানে 88টা কোশ্চেনের উত্তর দিয়েছে কিন্তু
যখন রেজাল্ট বেরিয়েছে তখন দেখা গেছে সে 68 নম্বর পেয়েছে। তাহলে বের করতে হবে সে কতগুলো ভুল উত্তর দিয়েছে, রং অ্যান্সার, রাইট নয় কিন্তু, রং অ্যান্সার বের করতে বলেছে কতগুলো। তা আমি ধরে নিয়েছি, দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ধরি সে 1টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, সুতরাং সে সঠিক উত্তর দিয়েছে কত, 88 - x। কারণ কি, কারণ আমাদের বলাই ছিল যে সব কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছিল, মোট কটা কোশ্চেন অ্যাটেন্ড করেছিল, 88। তাহলে ভুল উত্তর যদি এক্সট্রা দিয়ে থাকে সঠিক উত্তর কত হয়ে যাবে, 88 - x। ঠিক আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য মানে সরি প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে পায়, তাহলে 88 - x এটা তো সঠিক উত্তর দিয়েছিল, তাই সেই জন্য কত পাবে, সেটা ×1। এত প্রত্যেকটা সঠিক উত্তরের সাথে হচ্ছে 1 গুণ হয়ে যাবে 1 নম্বর করে, দেন এটাই আসবে। আবার কি, 3টে ভুল উত্তরের জন্য, এই জায়গাটা ভালো করে দেখবে, 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কি হয়, বাদ যায়। তাহলে 3টে ভুল উত্তরের জন্য যখন 1 নম্বর বাদ যায়, তার মানে একটা ভুল উত্তরের জন্য কত হয়ে যাবে, 1/3। দেখো এটা ওইকিক নিয়মে করছি কিন্তু, আমি অন্যভাবে করছি না, 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ যায়, তাহলে 1টি ভুল উত্তরের জন্য কত হয়ে যাবে, 1, এখানে 3টা চলে এলো, দেন x টি উত্তরের জন্য কত হয়ে যাবে, x/3 চলে আসবে। প্রশ্ন অনুসারে কী চলে আসবে, প্রশ্ন অনুসারে আসবে, দেখো টোটাল সে কত মার্ক্স পেয়েছে, 68। তাহলে সে যতগুলো সঠিক উত্তর দেওয়ার ফলে যত মার্ক্স পেয়েছে, মানে এখানে দেখতে পাচ্ছে সঠিক মার্কস এটা পেয়েছে, তার থেকে ভুল উত্তর দেওয়ার জন্য তার নেগেটিভ মার্কিং, যেটা এটা নেগেটিভ মার্কস, তাহলে নেগেটিভ মার্কসটা কী হয়ে যাবে, বাদ যাবে, এবং আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখা গেছে কত পেয়েছে, 68। তো এটা দেখো নর্মাল আমি লসাগু করে সলিউশন করেছি, তোমরা একটু চেক করে নাও, নিজেদের অ্যান্সার হয়ে যাবে 15। তাহলে 15টি কোশ্চেনের উত্তর সে ভুল দিয়েছিল। দেখো এটা আমি প্রথমে এক্স ধরে নিয়েছিলাম, এই জন্য 15 বেরিয়ে গেছে। যদি কেউ এইভাবে করে থাকো, ধরি সে সঠিক উত্তর করেছে x টি, এরকম ধরে যদি কেউ করে থাকো, তার হয়তো অন্য অ্যান্সার আসবে, সেক্ষেত্রে 88 থেকে তোমাদের যে নাম্বারটা এসেছে সেটা বাদ দাও, দেখবে ভুল উত্তরের সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাকে যে কজন অ্যান্সার পাঠিয়েছিল তার একটা দেখলাম ঠিকই আছে। ওকে, কোশ্চেন নাম্বার ইলেভেনে ছিল একটা মেনসুরেশনের অঙ্ক, পরিমিতির অঙ্ক, কি ছিল, দ্য রেডিয়াস অফ এ হুইল ইজ 21 সেন্টিমিটার, মানে একটা চাকা তার যে রেডিয়াস মিনস হচ্ছে ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। হাউ মেনি রিভলিউশন, রিভলিউশন মানে হচ্ছে পাক, মানে ঘোরার সংখ্যা, মানে একটা চাকা কতবার পাক দিলে উইল মেক ট্রাভেলিং 924, মানে 924 মিটার যাবে, মানে বলেছে যে একটা চাকার ব্যাসার্ধ 21 মিটার, সেটা কত পাক ঘুরলে 924 মিটার যাবে। আচ্ছা, এক পাক যদি ঘোরে, তুমি নর্মাল চাকা দেখেছো কিনা আমি জানি না, সাইকেল বা স্কুটার, গাড়ি, যে কোনো চাকা মনে করো, এক পাক ঘুরলো, এক পাক ঘুরলে তো সে কত দূরত্ব অতিক্রম করে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকাটির ব্যাসার্ধ r = 21 সেন্টিমিটার, পরিধির ফর্মুলা কি, 2πr, মনে পড়ছে ক্লাস 8 9 10-এ করেছিলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9 10-এ আছে পরিধির অঙ্ক। তো পরিধি কী হয়ে যাবে, 2πr, পায়ের ভ্যালু কত, 22^7 × 21, এভাবে রেখে দিয়েছি, আমি কোনো ক্যালকুলেশন করিনি। তার মানে কি, অর্থাৎ চাকাটি এই যে যেটা রেখেছি, এই সেন্টিমিটার পথ অতিক্রম করে একবার ঘোরার ফলে, তাহলে 1 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এবার আমি জাস্ট ওইকিক নিয়মে অ্যাপ্লাই করে দিচ্ছি, 1/ এটা চলে আসবে, দেন আমার যেটাতে মনে হয়েছে তোমাদের সমস্যা হতে পারে বলে এই অঙ্কটা আমি দিয়েছিলাম। দেখো এখানে কোশ্চেনে ছিল 924 মিটার, বাট এখানে ব্যাসার্ধ কিসে ছিল, সেন্টিমিটারে ছিল, মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আসে আমরা এভাবে করতাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, দেন মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, কঘর, দুঘর, সেই জন্য 924 মিটারের সাথে 00, মানে 100 গুণ হবে, তাহলে 00 এখানে কত হয়ে যাবে, সেন্টিমিটার। ঠিক আছে, 9/2400 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। দেখো এইটা আমি রেখে দিয়েছি এবং তারপর আমি এটা হাতে ক্যালকুলেশন করেছিলাম এবং অ্যান্সার বেরিয়েছি এটা, ঠিক আছে, 700 বার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কী আছে, কোশ্চেন নাম্বার 12, এটা গড় বা অ্যাভারেজের একটা অঙ্ক, এখানে দেওয়া আছে দ্য অ্যাভারেজ রান স্কোর্ড বাই এ
ব্যাটসম্যান ইন 20 innings, মানে 20 নম্বর ইনিংসে কোন একজন ব্যাটসম্যান রয়েছে, সে 20 নম্বর ইনিংস পর্যন্ত তার যে রান রেট হয়েছে, গড় রান কত হয়েছে 20 নম্বর ইনিংস পর্যন্ত, যত রান হয়েছে তার যে গড় সেটা হচ্ছে 32। মানে প্রত্যেকটা ইনিংসে ধরে নেওয়া যেতে পারে 20 ইনিংস পর্যন্ত সে 32 রান করেছে। তাহলে 20 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান কত হয়েছে, 32 × 20, তার মানে হয়েছে 640। আবার বলেছে 21st century যখন হলো, মানে 21st innings যখন হলো, তখন সেই ইনিংসে, আচ্ছা প্রথমটা কিন্তু ইনিংস ছিল, আমি হয়তো সেঞ্চুরি বলেছি ভুল করে, সরি, প্রথমে 20 innings মানে 20 ওভার রান আর কি, 20 ওভার খেলার পরে 32 গড়ে 32 করে রান হয়েছে 20 ওভারে। তো টোটাল 20 ওভারে হচ্ছে রান হচ্ছে, আমি ওভার বলছি, হ্যাঁ 20 ওভারে রান হচ্ছে 640। তাহলে 21তম ওভারে কত রান হলে, 21তম ওভার হয়ে যাওয়ার পর, মানে বাদ বাকি সব ওভারগুলো মিলিয়ে এবং 21 নম্বর ওভারটাও যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে তার অ্যাভারেজ রান রেট হবে 34। তাহলে 21তম পর্যন্ত ইনিংসে টোটাল রান কত হয়েছে, 21 সাথে 34 গুণ করে দিয়েছি এই রানটা, দেন শুধুমাত্র 21তমতে কত রান হয়েছে, এই দুটো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো এটাও দেখলাম অ্যান্সার ঠিকই হয়েছে, যারা পাঠিয়েছে দেখলাম দুজনার। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13, দুজনার অ্যান্সার সব ঠিকঠাক হয়েছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 13, এই জাতীয় অঙ্ক তো তোমরা আগেও করেছো, মানে আমি করিয়েছি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যখন করিয়েছিলাম, মানে ICDS-এ যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার মধ্যে কিন্তু এই জাতীয় কোশ্চেন ছিল এবং সবগুলোতে 20% করে দেওয়া ছিল। দেন লীলা রয়ের বই থেকে করিয়েছিলাম, সেখানেও 10% ছিল, এইটা আমি ইচ্ছা করে 40% দিয়েছিলাম। এবং আগের যে প্রসেসে করিয়েছি আমি এবারে প্রসেস পুরো চেঞ্জ করে দিয়েছি, মানে আগের প্রসেস যারা দেখেছো, মানে যারা নর্মালভাবে করো তারা আগের প্রসেস দেখে করতে পারো, আজকেরটা একটু অন্যরকম, বাট প্রসেসটা অন্যরকম করার জন্য অঙ্কের যে সাইজ সেটা একটু ছোটো হয়ে গেছে, দেখে নাও কী বলে দিয়েছে। দেখো কোনো একটা কমোডিটি সেটার দাম 40% বেড়ে গেছে, মানে কোনো একটা যে বস্তু রয়েছে সেটার দাম আগে যা ছিল তার থেকে এখন 40% বেড়ে গেছে। এবার একটা একজন হাউস হোল্ডার, মানে একজন যে গৃহকর্তা, সে কী করেছে, সে কী করতে চায়, সে রিডিউস কর, মানে কতটা রিডিউস করবে যাতে তার পরিমাণটা কতটা রিডিউস করবে যাতে তার দাম আর মানে বেশি টাকা খরচ না হয়। মানে আগে যদি সে 100 টাকা খরচ করতো, দাম কম, দাম হচ্ছে যখন কম ছিল, এখনও সে বলছে আমি 100 টাকাই খরচ করবো, কিন্তু দাম কী হয়েছে 40% বেড়ে গেছে। মানে আগে 100 টাকায় ধরে নাও 1 কেজি জিনিস পাওয়া যেত, এখন 140 টাকায় 1 কেজি জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু সে বলছে না আমি তো 100 টাকার জিনিস, আমি 100 টাকাই দেবো। তাহলে তার কী করতে হবে, তার যে জিনিসটা, জিনিসের যে পরিমাণ সেটা কমাতে হবে। তো সেটাই কত পার্সেন্ট কমাতে হবে সেটাই এখানে কোশ্চেন করেছে। তা ধরি পূর্বে দাম ছিল কত, 100 টাকা, আগে যেগুলো করেছিলাম কোয়ান্টিটি ধরে নিয়েছিলাম, বাট এখানে এমনি করে দিয়েছি। দেখো ধরি পূর্বে দাম ছিল 100 টাকা, বর্তমানে দাম 40% বেড়েছে। আচ্ছা 100 টাকায় 40% বাড়া, তার মানে বর্তমানে অতএব বস্তুটির নতুন দাম কত, 140 টাকা, 100 টাকা ছিল 40% বেড়েছে, তাহলে নতুন দাম 140 টাকা। সুতরাং খরচ বৃদ্ধি করতে না চাইলে, মানে লোকটা খরচ বৃদ্ধি করতে চাইছে না, তাহলে ওই ব্যক্তিকে 140 টাকার বস্তুর জন্য দাম কমাতে হবে কত টাকা, 40 টাকা। মানে যে বস্তুটার এখন দাম 140 টাকা সেই জায়গায় তাকে কত টাকার খরচ কমাতে হবে, 40 টাকার। 1 টাকার জন্য খরচ কম কত করাতে হবে, 40 by 140। এবার এখানে দেখো কি বলেছে, রিডিউস কি করতে বলেছে, হাউ মাচ পার্সেন্ট, তার মানে তোমাকে 100-তে কত বের করতে হবে। দেন 140-তে করেছি, 1-এ করেছি, বা তাহলে 100-এ করবো, দেন 100-এ করে দেখো এই অ্যান্সারটা এসছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এটা গেল 13, তাহলে চলো 40-তে চলে যাই। কোশ্চেন নাম্বার ফোরটিনে কী আছে, এটা হচ্ছে, এটাও একটা একদম সিম্পল অঙ্ক ছিল, কী ছিল,
फादर इज ट्वाइस एज ओल्ड एज इज सन, मैंने जो पिता पुत्र बयसे द्विगुण द्विगुण और कि तार बयस पितार बयस कि पितार पुत्र बयसे द्विगुण ठीक है। ट्वेंटी इयर्स बैक कुड़ी बचर आगे हि वज टुएल्व टाइम्स एज ओल्ड एज हिज सन, कुड़ी बचर आगे तार बयस छिलो तार पुत्रेर बयसेर बारो गुण, ताहले बोलेछे पितार बर्तमान बयस कत। আমি এখানে কি করেছি, পিতার বর্তমান বয়স বলেছে তো আমি ধরেছি পুত্রের বর্তমান বয়স এক্স বছর, কেন ধরেছি বিকজ এখানে দেখো কি বলেছে ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, তাহলে আমি যদি সনের বয়সটা ধরে নিই এক্স তাহলে ফাদারের বয়স কি হয়ে যাবে টুয়াইস মানে কি টু এক্স মানে দ্বিগুণ হবে, তাহলে কি হয়ে যাবে পিতার বয়স হয়ে যাবে টু এক্স। কুড়ি বছর আগে পিতার বয়স কত ছিল, অবভিয়াসলি তার বর্তমান বয়স থেকে টোয়েন্টি ইয়ার্স মাইনাস করতে হবে। কুড়ি বছর আগে পুত্রের বয়স কত ছিল, পুত্রের এখন বয়স থেকে কুড়ি বছর বয়স বাদ দিতে হবে। এবার কি বলেছে কুড়ি বছর আগে কি ছিল, পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল, বারো গুণ ছিল, তাই করেছি আমার সিম্পল সলিউশন। কত বেরোলো এক্সের ভ্যালু কত বেরিয়েছে টোয়েন্টি টু, কিন্তু এক্স কিন্তু আমি কি ধরেছিলাম এক্স ধরেছিলাম পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স আমাদের কত বেরোলো টোয়েন্টি টু, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে ফোরটি ফোর ঠিক আছে। কোশ্চেন নাম্বার ফিফটিন, দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ, এটাও কিন্তু ভীষণ সহজ, ইজ ওয়ান নাইন্থ অফ দেয়ার সাম, মানে দুটো সংখ্যার যে ডিফারেন্স বিয়োগফল সেটা কি তাদের যোগফলের একে নয় অংশ, এবং হুইচ ইজ ফর্টি ফাইভ, মানে সামটাও বলে দিয়েছে ফর্টি ফাইভ। এটাও লীলা রায়ের বই থেকে দেওয়া, কিন্তু সেখানে এলসিএম বের করতে দেওয়া ছিল, আমি ইচ্ছা করে জিসিএম দিয়েছি মানে গসক বের করতে দিয়েছি। ফাইন্ড দ্য জিসিএম অফ দ্য টু নাম্বারস, সংখ্যা দুটির গসাগু বের করতে বলা আছে। সংখ্যা দুটি কী কী ধরে নেওয়া হয়েছে এক্স আর ওয়াই, তাহলে এখানে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, মানে সংখ্যা দুটির বিয়োগফল, বিয়োগফল কী হয়ে যাবে তাদের যোগফলের একের নয় অংশ। এবার দেখো এটা কী করেছি ওয়ান বাই নাইন ইন্টু ফর্টি ফাইভ, যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফর্টি ফাইভ ওয়ান নাম্বার ইকুয়েশন মার্ক করে রেখেছি, দেন এটা বেরিয়েছে। এবার দুটো সমীকরণকে আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করলে কী দাঁড়াবে এই দুটো যোগ হয়ে যাবে, এটা প্লাস মাইনাস আছে এটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, দেন এই দুটো যোগ হয়ে ফিফটি, দেন এক্স ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ। আচ্ছা এক্স যদি টোয়েন্টি ফাইভ হয়, দেখো এক্স প্লাস ওয়াই মানে ফর্টি ফাইভ আছে, তার মানে ওয়াই মানে কত হয়ে যাবে ফর্টি ফাইভ মাইনাস এক্স মানে ফর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ, দেখো ওয়াই ইজ ইকাল টু টোয়েন্টি হয়ে যাবে ঠিক আছে। এবার সংখ্যা দুটির গসাগু ইজিলি তো বের করা যায়, এটা টোয়েন্টি এটা টোয়েন্টি ফাইভ কত হবে, এটা ফাইভ দিয়েই হবে অবভিয়াসলি তাই তো, তাহলে গসাগু হয়ে যাবে ফাইভ। এইবার হচ্ছে সেই অঙ্কটা যেটা আমাকে দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি অঙ্কটা দিয়েছিল সকালের দিকে, তো তখন আমি ছিলাম না, আমি যাই হোক বাইরে ছিলাম, আমি ক্যালকুলেটরে করেছি, এবার তাকে আমি অ্যান্সারটা আমি কমেন্ট সেকশনে দিয়েছি এটা কি আছে অ্যান্সার, তো সে আমাকে কোনো রকম রিপ্লাই করেনি। তো পরে আমি যখন ফিরে যখন ভাবলাম যে এটা নিশ্চয়ই মানে অঙ্কটা স্ট্যান্ডার্ডে দেখে ভাবলাম এটা লীলা রায়ের বইয়ে থাকতে পারে, তো আমি প্রথমে এটা যখন আমি যখন করেছি এটা রেশিও প্রপোর্শন মেথডে করেছি, আমি রেশিও প্রপোর্শনের সব এক্সাম্পল এক্সারসাইজ সব খুঁজেছি, দেন ভাবলাম ঠিক আছে তাহলে পার্টনারশিপটা একবার দেখে নিই, তো পার্টনারশিপ দেখে এক্সারসাইজ তো পাইনি কারণ এক্সারসাইজ আমি করিয়েওছি তোমাদের, পার্টনারশিপের একটা এক্সাম্পলে আমি এটা পেলাম এবং আমি যেভাবে করেছি সেটাই করাচ্ছি, কারণ ওটা যাদের লীলা রায় বই আছে দেখবে পেজ নাম্বার টোয়েন্টি থ্রি কোশ্চেন নাম্বার ইলেভেন উদাহরণের, তো ওদের ওই বইটাতে হচ্ছে লাভ ধরে পার্টনারশিপ ভাবে করেছে, বাট আমি এটাকে রেশিও প্রপোর্শন হিসেবে করেছি, তো তোমাদের যেটা বেটার মনে হবে আমি কোশ্চেন নাম্বার পেজ নাম্বার বলে দিলাম তোমরা সেটাই করবে। দেখো ও এটা বুঝিয়ে দিতে বলেছিল একটু, তো পি কিউ আর তিনজন কি আছে বিজনেস পার্টনার রয়েছে, পি হুজ মানি হ্যাজ বিন ইন দ্য বিজনেস ফর ফোর মান্থস, পি যে তার মানি মানে টাকাটা রেখেছিল চার মাসের জন্য এবং ক্লেম করেছিল প্রফিট, মানে প্রফিটের কোশ্চেন দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি বেঙ্গলিতে, কোশ্চেনের একের আট মানে সরি পি কিউ আর একজন পি কিউ আর হচ্ছে বিজনেস পার্টনার ছিল, পি কী করেছিল তার যে টাকাটা সেটা চার মাসের জন্য রেখেছিল এবং সে লাভের অংশ থেকে এক লাভের টাকার একের আট অংশ পেয়েছিল, লাভের টাকার একের আট অংশ পেয়েছিল, কিউ যার টাকাটা সে রেখেছিল ছ মাসের জন্য এবং দেখো লাভের কত অংশ পেয়েছিল প্রফিটের
একের তিন অংশ পেয়েছিল, যেখানে দেখাচ্ছে দেখো লাভের একের তিন অংশ পেয়েছিল, ক্লেম করেছিল কি 1/3 অফ দ্য প্রফিট। দেন আর একটা কি দেওয়া ছিল, ইফ আর হ্যাড রুপিস 1560, মানে 1560 টাকা যদি আর দিয়ে থাকে কত মাসের জন্য, 8 মাসের জন্য, তাহলে বের করো পি এবং কিউ কত টাকা কন্ট্রিবিউট করেছিল, মানে বিজনেসে কত টাকা দিয়েছিল। তো বোঝা গেছে, আমি যেভাবে করেছিলাম আমি সেটাই করে দিচ্ছি, আমি বইয়ের প্রসেসে যাচ্ছি না। ধরি পি ব্যবসাতে পি টাকা নিয়োজিত করেছিল, তোমরা এখানে এক্স ওয়াই ধরতেই পারো, আমি ইচ্ছা করে পি কিউ লিখেছি। ধরে নাও পি ব্যবসাতে এক্স টাকা দিয়েছিল আর কিউ ব্যবসাতে ওয়াই টাকা ধরেছিল, ওয়াই টাকা দিয়েছিল, তাতেও হবে, আমি পি কিউ ধরে নিয়েছি সুবিধার জন্য। এবার দেখো তাহলে এদের মূলধনের অনুপাত কত হয়ে যাবে, পি কিউ আর এর মূলধনের অনুপাত, পি টাকা দিয়েছিল কত মাসের জন্য, 4 মান্থের জন্য, তাহলে পি এর টাকা ইন্টু 4। দেন কিউ দিয়েছিল কত মান্থের জন্য, 6 মান্থের জন্য, দেন কিউ ইন্টু 6, অ্যান্ড এখানে দেখো আর এর টাকা দিয়েছিল কত মাসের জন্য, 8 মাসের জন্য, তাহলে এটা হয়ে গেল। এবার আমি এভাবে রেখে দেবো। আবার কি, মোট লাভের একের 8 অংশ পেয়েছে পি, একের 3 অংশ পেয়েছে কিউ, তাহলে মোট লাভের পুরোটা এরকম যখন 1/2 করে দেওয়া আছে, তাহলে মোট পুরোটাকে এক অংশই ধরে নেওয়া হচ্ছে, লিখতেও পারো নাও লিখতে পারো। দেন এটা দেখো মাইনাস করে আমি পেয়েছি 13/24, এই এই অংশটা পেয়েছে কে, আর, ঠিক আছে। এবার এতে লাভ লভ্যাংশের অনুপাত, মানে যে লাভের যে টাকাটা পেলো সে তার অনুপাত আমি বের করছি, এখানে কত আছে 1/8, 1/3, আর এখানে যেটা বেরোলো, তিনটে অনুপাত লিখে নিলাম। অনুপাত আর পার্টনারশিপ যাই বলো চ্যাপ্টারটা, মানে আমি এখানে অনুপাত লাগিয়েছি পার্টনারশিপের চ্যাপ্টারে। কি হয় পার্টনারশিপের বিজনেসে, মূলধন যে অনুপাতে দেওয়া হয়, মূলধন যে অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে, লাভের টাকাটাও কিন্তু সেইভাবেই ভাগ হবে, মানে মূলধনটা যে যেভাবে দিয়েছে, যে অনুপাতটা হয় মূলধনের অনুপাতে কিন্তু লাভের টাকা ভাগ হয়। তার মানে কি, মূলধনের অনুপাত ইকুয়াল টু কত হয়ে যাবে, লভ্যাংশের অনুপাত, এভাবে এটা হয়। তাহলে দেখো আমি জাস্ট মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত লিখেছি। এবার আমরা কী করবো দেখে নাও, এবার আমাকে পির টাকা আর কিউ এর টাকা বের করতে হবে। আমার যখন যেটা বের করতে হবে, প্রথমে পি এরটা বের করবো, তাহলে অতএব পি ইন্টু 4 ইজ টু, আরেকটা দেওয়া আছে এই একটা পার্ট, ইকুয়াল টু, হ্যাঁ এইভাবে করা যায় এই অঙ্কগুলো, কোনটা নিয়েছি, পি এর পার্ট নিয়েছি আর এখানে আর এর পার্ট নিয়েছি, তাহলে এখানেও প্রথমটা আমি থার্ডটা নেব, 1/8 ইজ টু কত হয়ে যাবে, 13/24। এবার এটাকে আমরা কীভাবে করি আমি সরিয়ে নিচ্ছি, দেখো পি ইন্টু 4/1560 ইন্টু 8, এখানে 1/8 ডিভাইডেড বাই 13/24, দেন এখান থেকে আমরা কী পাবো, পি ইন্টু 4/1560 ইকুয়াল টু 1/8 ইন্টু 24/13, ঠিক আছে। তো আমি এখান থেকেই রাফ ক্যালকুলেশন করতে শুরু করে দিই, 13 দিয়ে এখানে করছি, আমি যেহেতু করেছি আগে 20, ওকে 4 দিয়ে করলে এখানে 30, দেন 30 হয়ে যাবে, দেন এখানে হয়ে যাবে পি ইকুয়াল টু চলে আসবে, আচ্ছা এখানে একটা 8 ছিল লেখা হয়নি আমার, আচ্ছা পি ইকুয়াল টু কি চলে আসবে, 3 ইন্টু এখানে 30টা উপরে চলে যাবে আর এখানে 8 চলে যাবে, তার মানে আমাদের চলে আসবে এটা অ্যান্সারটা যেটা এসছে আমার 720, ঠিক আছে এই অ্যান্সারটা এসছে। এবার আর একটা যেটা কিউ, কিউটা আমরা কীভাবে বের করবো দেখে নাও, একইভাবে বের করবো দেখাই এটা তোমাদের, কিউ তাহলে কিউ এর পার্টটা নেব, তাহলে এখানে কী লিখবো, কিউ ইন্টু 6 ইজ টু 1560 ইন্টু 8 ইকুয়াল টু কিউ এর পার্ট, তার মানে হচ্ছে এইটা ইন্টু 30 ইজ টু বাই, তো এটা কী হয়ে যাবে, একইভাবে আমি জাস্ট সিম্পল করে দিচ্ছি এটা, হ্যাঁ এটা 1/3 আর এটা কী হয়েছে, উল্টে যাবে তো এটা আসবে, তাহলে এখান থেকে কিউ ইন্টু 6 ইকুয়াল টু
1/3 ইনটু 24/13, এ দুটোকে একবারে উপরে তুলে দিচ্ছি আমি, 1560 ইনটু 8, এখানে ডিভাইডেড বাই 6 নিয়ে চলে আসছি, একবারে কিউটা বেরিয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে দেখে নাও, 13 দিয়ে করলে এখানে তো 120, ঠিক আগের মতো আমি করে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড 6 দিয়ে করলে 20, অ্যান্ড 3 দিয়ে করলে 8। তাহলে আমাদের এখানে কী কী আসছে, 8 আসছে, 20 আসছে, এখানে আর একটা 8 আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে 64 ইন্টু 20, দ্যাট মিন্স এটা ভুলে গেছি কতটা অ্যান্সার এসেছিল, মনে হয় হ্যাঁ এরকম এইটা অ্যান্সার ছিল, 1280। তো একজন হচ্ছে 1280 টাকা আর একজন হচ্ছে 720 টাকা, এটাই দিয়েছিল, ঠিক আছে। তো এই এইটা ছিল অঙ্ক, জানি না বুঝতে পেরেছো কি না, অঙ্কটা কিন্তু খুব ভালো। তো যাদের লীলা রায়ের বই আছে তারা একবার বইয়ে যে প্রসেস করা আছে সেটাও দেখতে পারো, আর যদি মনে হয় এটা দেখতে অসুবিধা হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, আমি রিকোয়েস্ট করব, এটা কিন্তু সব থেকে সহজ প্রসেস, তুমি আরেকবার ভিডিওটা এই পোর্শনটুকুনি, ক্যালকুলেশনের পোর্শনটুকুনি আরেকবার দেখে নাও, বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আর নেক্সট দিন আমি একটা জিনিস ভাবছি যে তোমাদের এবার থেকে মিসলিনিয়াস টাইপের কিছু অঙ্ক করাবো, তো তোমরা সেটা করবে না তোমাদের আরও দু একটা মক টেস্টের কোশ্চেন দেবো, তোমরা আমাকে সেটা জানাবে, তো সেইভাবে আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ম্যাথমেটিক্সটা তো করাবোই আর ইংলিশের তো কিছু করাবোই, ম্যাথমেটিক্স আর ইংলিশটা এখন কন্টিনিউ করাবো, ঠিক আছে। ওকে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, থ্যাংক ইউ।